আচ্ছা আমরা এখন যেটা পড়ব সেটা হচ্ছে আমাদের ডিজিটাল ডিভাইস নামে যে চ্যাপ্টার সেই চ্যাপ্টার হচ্ছে থার্ড লেকচার যেটা সেটা নিয়ে কথা বলবো সেটা পড়বো তো আগের ক্লাসে আমরা যতদূর জানতাম আমাদের যে লজিক গেট আমাদের যে লজিক গেট সেই লজিক গেট কয় ধরনের ছিল লজিক গেট দুই ধরনের ছিল একটাকে বলছিলাম মৌলিক গেট বা বেসিক গেট আর একটাকে বলছিলাম যৌগিক গেট বা কম্পাউন্ড গেট এই মৌলিক গেটের মধ্যে আমরা তিন ধরনের গেট পেয়েছিলাম একটাকে অর একটাকে আমরা নট বলেছিলাম ঠিক আছে এগুলা পড়ে আসছি এবং জানতে পারছিলাম যে আমাদের যে বুলিয়ান অ্যালজেব্রা সেখানে মূলত তিনটা অপারেটর এই সেই তিনটা অপারেটরের জন্য যে গেট হয় সেগুলা এরপরে আমরা যখন যৌগিক লজিক গেট পড়বো এখন সেটা আবার দুই ধরনের একটাকে বলা হয় সার্বজনীন বা ইউনিভার্সাল লজিকেট একটাকে কি বলা হয় সার্বজনীন বা ইউনিভার্সাল লজিক গেট আর আরেকটাকে বলা হয় বিশেষ লজিক গেট আরেকটাকে বলা হয় বিশেষ লজিক গেট বা স্পেশাল লজিক গেট তো আমরা এখন সার্বজনীন যে লজিক গেট সেটা নিয়ে কথা বলবো তো জানা উচিত আমাদের যে সার্বজনীন লজিক গেট কি বা জানি আগে জেনে রাখি যে এটাও দুই ধরনের একটাকে বলা হচ্ছে নর লজিক গেট মোট লজিক গেট হবে সাতটা এখানে তিনটা এখানে দুইটা এখানেও হবে আবারও দুইটা ঠিক আছে মোট সাতটা লজিক গেট তবে যদি বলি লজিক গেট কয় ধরনের বলতে হবে দুই ধরনের একটাকে মৌলিক লজিক গেট আর একটাকে যৌগিক লজিক গেট বলে মৌলিকের মধ্যে আমরা তিনটা পাইলাম অর আর একটা এখন আমরা নট যৌগিকের মধ্যে দুইটা পাচ্ছি একটা হচ্ছে সার্বজনীন আর একটা হচ্ছে বিশেষ লজিক গেট তো আমরা সার্বজনীন লজিক গেটের মধ্যে যে দুইজন আছে একটা হচ্ছে ন্যান্ড গেট আর একটা হচ্ছে গেট সেগুলা নিয়ে এখন জানবো ঠিক আছে তো আমাদের যদি আমরা একটু স্লাইড লক্ষ্য করি আমরা হচ্ছে আগে কি জানতাম যৌগিক লজিক গেট কত মানে মাত্র জানলাম যৌগিক লজিক গেট দুই ধরনের সার্বজনীন আর একটা কি বিশেষ আর আমাদের সার্বজনীন লজিক গেট দুই ধরনের হলো একটাকে বলছি ন্যান্ড এন এ এন ডি ন্যান্ড আর একটা হচ্ছে নর লজিক গেট আমরা প্রথমে যেটা পড়বো সেটা হচ্ছে ন্যান লজিক গেট ওকে আমরা এখন ন্যান লজিক গেটে চলে আসছি খুব বেশি মনোযোগ দিতে হবে সবাইকে খেয়াল করে দেখেন এই যে নামটা ন্যান্ড এ এন ডি ন্যান্ড এই নামের মধ্যে সবকিছু লুকায় আছে আসলে এন নটকে রিপ্রেজেন্ট করতেছে আর এন্ড নিজেই নিজেকে রিপ্রেজেন্ট করতেছে তার মানে এই যে একটা ন্যান্ড গেট তার মধ্যে মূলত দুইটা গেট আছে দুইটা মৌলিক গেট আছে একটা হচ্ছে নট গেট আর একটা হচ্ছে অ্যান্ড গেট আমরা যখন লজিক গেটের ডেফিনেশন দিছি তখন আমরা এভাবে বলছিলাম যে যে ইলেকট্রনিক সার্কিট এক বা একাধিক ইনপুট গ্রহণ করে যুক্তির উপর ভিত্তি করে একটা মাত্র আউটপুটে রূপান্তর করে তার মানে এখান থেকে ক্লিয়ার হয়ে গেছিলাম যে লজিক গেটে একটা বা একাধিক ইনপুট থাকতে পারে কিন্তু এটাও বলছিলাম যখন নট গেট পড়ছিলাম যে শুধুমাত্র নট গেটে একটা মাত্র ইনপুট থাকে আর যে বাকি ছয়টা গেট পড়বো সেই ছয়টা গেটে অবশ্যই একাধিক ইনপুট হতে হবে তাহলে এই ন্যান গেটের ইনপুট অবশ্যই একটা না অবশ্যই একাধিক তাহলে আমি যদি দুইটা ইনপুটকে কনসিডার করি একটা এ কনসিডার করলাম আর একটা বি কনসিডার করলাম তাহলে আমাদের যেহেতু একটা গেটের মধ্যে একটা একটা আছে তাহলে প্রথমে কোন গেট হবে প্রথমে নটগেট গেট হবে নাকি প্রথমে অ্যান গেট হবে কে বলতে পারবে একটু হাত তুলেন হাত তুলেন হাত তুলেন দেখি কে বলতে পারে প্রথমে অ্যান্ড গেট হবে নাকি প্রথমে নটগেট গেট হবে কে বলতে পারবে আচ্ছা আচ্ছা হ্যাঁ মাইশা আনমিউট করে বলেন কি হবে ফারস্টে এন্ড গেট হবে হ্যাঁ ফারস্টে এন্ড গেট হবে আপনি আবারো আনমিউট করবেন সাথে সাথে হাত নামাবেন কেন আগে এন্ড গেট হবে তার কথা আগে বলি দেখেন আপনি এখানে একটা নট গেট দিতে পারেন কিন্তু মানুষ আপনাকে পাগল ভাববে কেন পাগল ভাববে কেননা না নট একটা ইনপুট ছাড়া হয় না মানে নটের ইনপুটই একটা সো এটা কখনোই সম্ভব না এই জন্য প্রথমে আমরা যেটা দিব সেটা হচ্ছে একটা অ্যান্ড গেট এটা একটা কি গেট অ্যান্ড গেট ঠিক আছে অ্যান্ড গেটের কি এটা একটি স্ট্রেট লাইন আর এটা একটা কার্ভ লাইক এ ডি ওকে আর অবশ্যই অবশ্যই গেট সময় এগুলা কি গেটের সাথে টাস করাতে হবে কজ এগুলা তার তাহলে এ বি দুইটা ইনপুট প্রথমে আমরা অ্যান্ড গেটের মধ্যে পাঠিয়ে দিলাম তাহলে কি আসবে বলেন তো এখান থেকে অ্যান্ড গেট কি করে এ ডট বি বানিয়ে ফেলে স্বাভাবিক এন্ড গেটের কাজ হচ্ছে গুণ করা এবি দুইটা ইনপুট তাদেরকে গুণ করে সে কি বানিয়ে দিল এ ডট বি সেটাকে যদি আপনি একটা নট গেটের মধ্যে পাঠিয়ে দেন কাকে এ ডট কে যদি একটা নট গেটের মধ্যে পাঠিয়ে দেন যা পাবেন সেটাই হবে একটা ন্যান্ড গেটের আউটপুট তার মানে ন্যান্ড গেটের কাজ হচ্ছে গুণ করে বার করা দেখেন ন্যান্ড গেটের কাজ হচ্ছে কি করলো গুণ করে বার করলো বাট এইটা মোটেও ন্যান্ড গেট না এটা গেট বানানো হয়েছে থ্রো বেসিক গেট তার মানে আমাদের যে মৌলিক গেট আছে সেই মৌলিক গেট দিয়ে আমরা কিন্তু এটা করলাম দেখেন মৌলিক গেট দেখেন মৌলিক গেট তার মানে আমাদের যে গেট যেভাবে কাজ করে সেভাবে আমরা কাজ করাতে সক্ষম হইলাম থ্রো মৌলিক গেট এটাও কিন্তু একটা কোয়েশ্চেন আমি একটু পরে আসছি এই কোশ্চেনে তবে আপনাকে যদি বলা হয় ন্যান গেট আঁকতে যেভাবে আঁকবেন সেটা আমি নিচে আঁকছি এ আর বি দেখেন ন্যান গেটের জন্য প্রথমে অ্যান্ড গেট লাগে আমি অ্যান্ড গেট দিয়ে দিলাম আর আমরা আগেই বলছিলাম যে নর্থ গেটের মেন কালপিট হচ্ছে এই গোল্লাটা আমরা এই গোল্লাটাকে এই সামনে কার সামনে আচ্ছা আচ্ছা ভালো হচ্ছে না এটা ধরেন এই যে আমাদের যে এটা হচ্ছে কোন গেট এন্ড গেট এটার সামনে আমরা দিয়ে দিচ্ছি সেই গোল্লাটাকে যা হয়ে যাবে সেটাকেই আমরা বলবো ন্যান গেট তাহলে এটারই আউটপুট হবে এ ডট বি হলবার আমি আর একবার বলি আমাদের ন্যান গেটের কাজ হচ্ছে একাধিক ইনপুট করে নট করা এটা হচ্ছে সেই ন্যান গেট এ বি কে দেখেন গুণ করে বার করলে আউটপুট হলো দুইটা ইনপুট তাদের গুণ করে বার গুণ করছি না এ ডট বি কে তারপরে বার এটা হচ্ছে ন্যান গেট আর এটা আপনারা একটু হেডিং দিয়ে লিখেন যে মৌলিক গেট দিয়ে ন্যান বাস্তবায়ন এটা অনেক সময় পরীক্ষায় আসে দুই মার্কের জন্য আসে ঠিক আছে যে মৌলিক গেট দিয়ে ন্যান বাস্তবায়ন তো যদি আমি ট্রুথ চেবি লাগতে চাই যদি আমি কি আঁকতে চাই ট্রুথ চেবি লাগতে চাই তাহলে একটু খেয়াল করে দেখেন আমাদের আমরা আমি তিনটা স্টেপে করি তাহলে আপনারা একটু ভালোভাবে বুঝতে পারবেন এই পাশে একই তাহলে ওই পাশে বেশি দাগাদাগি করা লাগবে না একটা এ একটা বি আপনি তো ডিরেক্ট এ বি হোলবার বানাতে পারবেন আমি ইচ্ছা করে এ ডট বি একটা বানিয়ে দিচ্ছি যেন আপনার মধ্যে একটা ক্লিয়ার কনসেপ্ট চলে আসে খেয়াল করে দেখেন জিরো ওয়ান জিরো ওয়ান ডাবল জিরো ডাবল ওয়ান এটা আই হোপ সবাই জানি তাই না যে এ বি এর মান এরকম হতে পারে তো আপনি যদি অ্যান্ড করতেন তাহলে এই তিনটা জিরো হতো এটা শুধু ওয়ান হতো এটা আমরা আগেই শিখে আসছি কিন্তু যেহেতু আপনি কি করবেন বলেন যেহেতু আপনি এটাকে নট করবেন তার মানে এরকম কিছু একটা হয়ে যাবে তো এখান থেকে আপনার ডিসিশন যেটা হবে খেয়াল করে দেখেন সবাই ওয়ান বললে তবে জিরো হয় সবাই ওয়ান বললে তবেই জিরো হয় কাজ ছিল সবাই ওয়ান বললে তবে ওয়ান হয় আর কাজ হচ্ছে সবাই বললে তবে হয় আমরা এই ওয়ান জিরো পর্যন্ত যে চারটা গেট পড়ছি অরের কাহিনী ছিল একজন হ্যাঁ বললেই হ্যাঁ একজন ওয়ান বললেই ওয়ান অ্যান্ডের কাজ হচ্ছে সবাই ওয়ান বললে তবে ওয়ান ন্যান্ডের কাজ হচ্ছে সবাই ওয়ান বললে জিরো হবে ঠিক আছে আচ্ছা তাহলে আমি যদি আপনাদেরকে এখন এই গেটের জন্য বা আমি একটা আপনাদেরকে ডিজিটাল সিগন্যাল একে দেখাই যে ধরেন একটা ইনপুট ইনপুট ওয়ানটা হচ্ছে এটা তারপরে হচ্ছে ইনপুট টু আর আউটপুট হচ্ছে এটা ওকে তো আমি ইচ্ছা মতো করে করে নিজের মতো করে এটা আঁকছি ওকে তো আমরা এরকম আঁকি আচ্ছা এটা হচ্ছে ইনপুট ওয়ান এগুলা হচ্ছে আমি পার্ট পার্ট আলাদা করে দিচ্ছি তো আমাদের 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 কি হবে কি হবে কি হবে এটা হচ্ছে আউটপুট ঠিক আছে তো এখানে আমি বলে দিই যে এটা ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো কেউ বলতে পারবেন এটা কোন গেটকে ইঙ্গিত করানো হইলো এনি ওয়ান হাত তুলেন তো এই যে একটা ডিজিটাল সিগনাল এটা ইনপুট ওয়ান এটা ইনপুট টু এটা হচ্ছে আউটপুট কেউ বলতে পারবেন যে এটা কোন লজিক গেটকে ইঙ্গিত করে এই আউটপুটটা কোন আউটপুটটা এই যে নিচে যে আউটপুটটা আমরা বানাইলাম আউটপুটে যে সিগনাল কেউ বলতে পারবেন হাত তুলেন হাত তুলেন হাত তুলেন একটু ভালোভাবে ভাবলেই পারবেন কেউ বলতে পারবেন না আচ্ছা আমি আসলে সহজ ভাবে দিলে সবাই বলতে পারতেন আমি আসলে হ্যাঁ হ্যাঁ হানি বলবে শিওর হানি বলেন গেট ন্যান গেট হ্যাঁ একজ্যাক্টলি কেননা ন্যান গেট বলে ন্যান গেট কি বলে স্যার জিরো একটা ইনপুট জিরো থাকলেই তো ন্যান গেটে জিরো হচ্ছে আউটপুট তো এখানে একটা একটা জিরো আছে পুরাটাই জিরো হয়ে গেছে হ্যাঁ ন্যান গেট বলে কি বলেন এটা আসলে কোন ও শি না এটা নাম এটা আসলে অ্যাক্সি ঠিক আছে আমি জানতাম আপনারা একটু কনফিউজড হয়ে যাবেন এটা আসলে কি গেট অ্যান গেট নট ন্যান ইটস এ এন্ডি ডি অ্যান গেট অ্যান গেট বলে সবাই ওয়ান হলে তবে ওয়ান হবে দেখেন সবাই ওয়ান কি হয়েছে এ জিরো এ ওয়ান আমি একটু লিখে দিই এটা হচ্ছে এ জিরো এটা হচ্ছে ওয়ান তাই না মানে স্টেটের কথা বলতেছি এটা জিরো এটা ওয়ান এটা ওয়ান উপরে যেহেতু এটা কত এটা কত জিরো এটা ওয়ান এটা জিরো এটা জিরো এটা ওয়ান এটা ওয়ান এটা জিরো ব্যাপারটা এটাই না তো দেখেন সবাই ওয়ান হয় নাই এই জন্য সব জায়গায় জিরো সে এটা অ্যান্ড গেট এটাকে যদি ন্যান্ড বানাইতে তো দাগটা হয়ে যেত উপরে ঠিক আছে মানে একটা ক্লিয়ার কনসেপ্ট রাখলে আপনি বুঝতে পারবেন না হলে বুঝতে পারবেন না অনেকে এটা না আমি খুব জানি ভালোভাবে জানি আমি আপনাদেরকে আরেকটা বার বলি দেখেন আমরা এই সত্য সারণী থেকে যে ডিসিশনটা নিতে পারবো যে দেখেন এইগুলা দিয়ে তো কাজ নেই যেটা মানে একটু চেঞ্জ হচ্ছে সেটা কি জিরো মানে সবাই যখন ওয়ান এর মান ওয়ান বি এর মান ওয়ান তখন জিরো এটা তো অপ্রয়োজনীয় একটা লাইন এটা জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য আমি করছি তো কথা হচ্ছে দেখেন যখন সবাই ওয়ান বলে তবেই জিরো হয় কোথায় গেটে দেখেন সবাই ওয়ান বলছে কোনো জায়গায় সবাই ওয়ান আর যদি নিচে থাকতো তাহলে অ্যান্ড গেট ওকে আমরা এখন যেটা পড়ব সেটা হচ্ছে আমরা এইটা নিয়ে একটু স্লাইডে যাব দেখেন স্লাইডে কি বলে স্লাইডে বলে যে যৌগিক গেটে ন্যান গেটের প্রাপ্ত আউটপুটের সাথে নর্থ গেট যুক্ত করা হয় তাকে ন্যান গেট বলে ঠিক আছে এটা হচ্ছে ন্যান গেটের কি বলেন এটা হচ্ছে ন্যান গেটের সিম্বল আর আমি প্রথমে যেটা এঁকেছিলাম সেটা হচ্ছে মৌলিক গেটদের ন্যান ছিল আর এই পাশে আপনাদেরকে বোঝানোর জন্য এই কলামটা দেয়া হচ্ছে বাকি এই যে ফার্স্ট কলাম সেকেন্ড কলাম আর ফোর্থ কলাম থাকতে হবে ঠিক আছে এটাই হচ্ছে আমাদের মোটামুটি ন্যান গেট আপনারা যে যে ন্যান গেট নিয়ে এখনো কনফিউজড একটু হাত তুলে আমাকে জানান আমি তার কোশ্চেন নিব আচ্ছা যেহেতু কোশ্চেন পাইলাম না তাহলে আমরা এখন যেটাতে চলে যাচ্ছি সেটা হচ্ছে দেখেন আপনাদেরকে আমার পড়াতে হবে না কেননা নাম দেখেই সবাই বুঝে ফেলছেন নরে কোন গেটকে নির্দেশ করবে গেটকে অর নিজেকেই তার মানে আগেরটাই আগে যেমন বলতাম যে যে যৌগিক গেট এন্ড গেটের প্রাপ্ত আউটপুটকে নটে যুক্ত করবে এখানে বলছে যে যৌগিক গেটে অর গেট এটাই তো আগেরটার সাথে এটার চেঞ্জ কোথায় আগে এখানে অ্যান ছিল এখানে এখন অর চলে আসছে দেখতে পাচ্ছেন তার মানে এটাও আমরা এভাবে কিন্তু বলতে পারবো ঠিক আছে এটা আই হোপ কাউকেই পড়িয়ে দেওয়ার দরকার নাই তারপরে আমি একটু আমি আপনাদের যেহেতু সমস্যা হচ্ছে ডিজিটাল সিগনালে আমি ডিজিটাল সিগনাল নিয়ে আপনাদেরকে একটু শেখায় দিই যে কোনটা কি হবে আমরা মোটামুটি নট গেট নিয়ে কেউ প্যারা খাবো না কেন একটা ইনপুট একটা আউটপুট দেখলেই নট গেট বা বাফার গেট যদি এমন হয় ধরেন এ আর বি বলল এটা ইনপুট এটা আউটপুট ঠিক আছে তো এরকম বলল যে এরকম এবং আউটপুটটাও এরকম তাহলে এটা বাফার গেট কেননা ইনপুটে যে আউটপুট এটা তাহলে এটা বাফার গেট নট গেট হইলে এটার উল্টোটা হইতো এটা হচ্ছে নট গেট এটা নিয়ে কারোর কোনো সমস্যা হবে না জীবনেও কিন্তু সমস্যা হবে বাকি আপাতত যে চারটা গেট এন গেট অর গেট ন্যান গেট এবং নর গেট ঠিক আছে তো আমি এখন একটা আগব ইনপুট আই ওয়ান দিয়ে দিলাম আর একটা ইনপুট আই টু দিয়ে দিলাম আউটপুটটা ও দিয়ে দিলাম ঠিক আছে আচ্ছা আমি একটু আঁকি আঁকছি আর কি ঠিক আছে তো স্টেট আই কোনো সমস্যা থাকারই কথা না এখানে দুইটা মনে করে নেন এখানে দুইটা স্টেট মনে করে নেন ঠিক আছে এখন আমি আর একটু ভালোভাবে বুঝিয়ে দিই স্টেট গুলা যেন আপনাদের ধরতে অসুবিধা না হয় এখন আপনারা আমাকে বলবেন যে আমি কোন গেটটা আঁকছে ওকে আমি প্রথমে হম হম নিচে আসবো উপরে যাব দেন নিচেই থাকবো নিচেই থাকবো নিচেই থাকবো স্টেট 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 বলেন হাত তুলেন কে কোন গেট কে আমি নির্দেশ করাইলাম কে বলতে পারবেন বলেন বলেন হ্যাঁ মাইশা বলবে বলেন স্যার এটা হ্যাঁ এটা এন গেট কি করে এন গেট হলো বলেন তো স্যার এখানে যখন সবগুলো ওয়ান তখন ওয়ান আউটপুট আসছে হুম হুম ঠিক দেখেন যদি লিখে দিতে চাই 1 0 1 0 1 0. এখানেও লিখে দিতে চাইলে ওয়ান 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 জিরো 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 তাই না ওয়ান ওয়ান এ ওয়ান 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 আর সব সময় জিরো সো এটা এন্ড গেট ঠিক আছে ওকে এবার আমাকে বলেন এইটা কোন গেট আমি আগে দেখি ঠিকঠাক আছে কিনা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ওকে

ভেরি গুড এরপরে বলবে ফারহা স্যার এটা অরগেট অরগেট কেন অরগেট জি স্যার স্যার কারণ হচ্ছে এখানে মানে একটা ওয়ান থাকলে ওয়ান আসছে আউটপুটে তাই একটা ওয়ান থাকলে ওয়ান আসছে হ্যাঁ এটাই সত্যি দেখেন আমরা জানতাম না অর ক্ষেত্রে একজন ওয়ান বললে ওয়ান হয় এটা কিন্তু তাই হয়েছে ঠিক আছে আচ্ছা আচ্ছা তাহলে এবার অন্য কিছু আঁকি এখন আমরা কি আঁকবো কি আঁকবো কি আঁকবো এখন আমরা এরকম একটা কিছু আঁকতে চাচ্ছি যে এরকম বলেন কোন গেট হাত তুলেন কে বলবে কে বলবে না এত কঠিন এটা বলেন 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 কেউ পারবে না ওকে আবারও ফারা বলবে বলেন স্যার এটা হচ্ছে ন্যান গেট ন্যান গেট ন্যান্ড ন্যান্ড গেট কি বলে ন্যান গেট ন্যান গেট বলে হচ্ছে যদি সবগুলা ওয়ান থাকে তাহলে তার হচ্ছে উল্টা হয়ে যাবে জিরো আর মানে সবগুলো জিরো থাকলে সেক্ষেত্রে শুধুমাত্র ওয়ান হবে সবগুলো জিরো না মানে ন্যান যেটা বলে এন্ড এর বলে এন্ড বলে সবাই ওয়ান হলে ওয়ান ন্যান বলবে সবাই ওয়ান হলে জিরো এখানে কি সবাই ওয়ান হইছে তাহলে ক্যান জিরো হইছে সো এটা আপনি ভুল বলছেন নেক্সট ওয়ান এবার বলবে হানি সো এটা নরগেট নরগেট হ্যাঁ থ্যাংক ইউ এটা নরগেট কেন নর্গেট আমি বলি ওর বলে একটা ওয়ান থাকলে ওয়ান তাহলে বলবে একটা ওয়ান থাকলে জিরো দেখেন একটা অ্যাট লিস্ট ওয়ান একটা অ্যাটলিস্ট ওয়ান একটা অ্যাট লিস্ট ওয়ান বাট এই জায়গায় কিন্তু একটা ওয়ান নাই দ্যাভ সো এটা ওয়ান ওকে যাই হোক এগুলা নিয়ে ইনশাল্লাহ আমরা পরে আরো জানবো যখন সিকিউ সল্ভ করব আরো জানবো এখন আমরা আসি যে সার্বজনীন লজিক সেটা নিয়ে ঠিক আছে এবং সাথে সাথে একটা বড় মাপের কোশ্চেন পড়বো তো আগে দেখেন বড় যে কোশ্চেন সেটাকে বলা হচ্ছে গেট বা নর গেটের সার্বজনীনতা বা ইউনিভার্সালিটি অফ গেট অর কোন গেট বলেন নরগেট ঠিক আছে এখন দেখেন উপরে কি বলতেছে যেই গেট দিয়ে অন্য সব গেট বাস্তবায়ন করা যায় যেই গেট দিয়ে অন্য সব গেট ইমপ্লিমেন্ট করা যায় সেই গেটকে ইউনিভার্সাল গেট বলে বা সার্বজনীন গেট বলে ঠিক আছে তো আমরা এখন এই সার্বজনীনতা প্রমাণ করব এটা কিন্তু খুব বড় মাপের একটা কোশ্চেন এটা আসে না পরীক্ষায় এরকম খুব রেয়ার এবং ধরেন আপনারা ইন্টারমিডিয়েট পর্যন্ত অনেকবার ফেস করবেন বোর্ড পরীক্ষা পরীক্ষায় আসার চান্স অনেক বেশি বা টেস্ট পরীক্ষায় দেখবেন যে কমপক্ষে ত্রিশটা মানে সারা বাংলাদেশের কলেজে এই এই আসবে আমি জন্য আমার বোর্ডটাকে দুইটা ভাগে ভাগ করতে চাচ্ছি ঠিক আছে বোর্ডটাকে আমি দুইটা ভাগে ভাগ করব এই পাশে আমরা ন্যান গেটের ইউনিভার্সিলিটি প্রুভ করব কোন গেট ন্যান গেটের ইউনিভার্সিলিটি প্রুভ করবো এই পাশে এতক্ষণ যারা যারা মনোযোগী ছিলেন না তারা এখন থেকে মনোযোগী হওয়ার চেষ্টা করেন না হলে এটা কিচ্ছু বুঝবেন না খুবই কঠিন একটা টপিক তাহলে এই পাশে আমরা যেটা করব ন্যান গেটের সার্বজনীনতা প্রমাণ করব। এই পাশে আমরা যেটা করব নর গেটের সার্বজনীনতা প্রমাণ করব। তার মানে আমরা ন্যান গেটকে ব্যবহার করব কিন্তু এটা দিয়ে নটের কাজ করাবো আমরা যে বেসিক তিনটা গেট জানি না সেগুলোর কাজ করাবো আমরা ন্যান্ড ব্যবহার করব অ্যান্ড কাজ করাবো ব্যবহার করবো অরের কাজ করাবো ঠিক আছে আমি বোঝাচ্ছি এই পাশে আমরা নর কে ব্যবহার করে প্রথমে নটের কাজ করাবো তারপরে অরের কাজ করাবো তারপরে কাজ করাবো তার মানেটা হচ্ছে এরকম যে ধরেন এ আর বি দুইটা ইনপুট এ বি দুইটা ইনপুট আপনি অর গেটের থ্রুতে এটাকে এ প্লাস তে কনভার্ট করতে পারেন পারেন না এবি অর্গে কি করবে এ প্লাস বিতে কনভার্ট করবেন শুধুমাত্র এটা করতে পারবেন কথা বুঝাইতে পারছি সরি আমি আবারও বলি আমরা যে এখন ইউনিভার্সালিটি প্রুভ করবো সার্বজনীনতা প্রুভ করবো তার মানে আমরা ন্যান ব্যবহার করে নটের কাজ করাবো মানেটা কেমন ধরেন এ কে থ্রো গেট আমরা এ বার বানাতে পারি কিন্তু না আমি এইটা না আমি দিয়ে বানাবো আমি বানাবো ঠিক আছে ওকে তো এক্ষেত্রে আমাদের চারটা সূত্র জানা লাগবে যে সূত্রগুলো আমরা আগেই পারতাম যেমন এ ডটে বলেন এ ডট এ মানে কি হবে হাত তুলেন হাত তুলেন দেখে কে বলতে পারে এ ডট এ মানে কি হবে বলেন বলেন হ্যাঁ অঙ্কিতা বলেন এ ডট এ মানে এ হবে এটা আমরা আগেই শিখে আসছি যাদের মনে নেই তাদেরকে বলি দেখেন এ ডট এ যেটা এর মান যদি জিরো ধরেন জিরো ডট জিরো এর মান যদি ওয়ান ধরেন ওয়ান ডট ওয়ানটা এরকম এর মান যা ধরবেন তাই কেননা এই যে একটা ভেরিয়েবল বা চলক তাদের মান আইদার জিরো বা ওয়ান হতে পারে তো এর মান জিরো ধরলে জিরো ডট জিরো যেটা সেটার মানও জিরো এর মান ওয়ান ধরলে ওয়ান ডট ওয়ান মানে সেটার মান হচ্ছে ওয়ান খেয়াল করে দেখেন এর মান যা ধরলেন তাই উত্তর সো এ উইল বি ফাইনাল আনসার তাহলে এই পাশে এই সূত্রটা জানা লাগবে আর এই পাশে আমাদের যেই সূত্রটা জানা লাগবে সেটা হচ্ছে এ প্লাস এ এটা আমাদেরকে বলবে কে আমি একটু দেখি কে কে বলতে পারেন একটু হাত তুলেন তো যে এ আমাদের যে এ প্লাস এ এটার মানে কি হবে আচ্ছা তৃষা বলেন কি প্লাস এ আমি শুনিনি আরেকটা এ প্লাস সেম ওয়ান একটা ওয়ান থাকলে ওয়ান আপনাকে তো আমি সুদ উত্তর জানতে বলছি আপনাকে তো হ্যাঁ এ হবে থ্যাঙ্ক ইউ ঠিক আছে আপনি হাত তুলে ফেলছেন আগে দেন হচ্ছে একটু ক্যালকুলেট করে বলে দিলেন ধন্যবাদ আপনি মিউট করে ফেলেন সবাই মিউট করে ফেলেন ওকে দেখেন আমি একটু বলি এটা বুঝাই দিই এ প্লাস এ যেটা এর মান এগেইন যদি জিরো কনসিডার করেন ইকুয়েশন উইল বি জিরো প্লাস জিরো দ্যাট উইল বি জিরো আর এর মানটা ওয়ান কনসিডার করলে ওয়ান প্লাস ওয়ান সেটা হবে ওয়ান এর মান যাই ধরেন তাই হয় উত্তর ড্যাটস হয় এ তাহলে এই দুইটা সূত্র যেমন জানা লাগবে আর ডি মর্গানের যেটাকে আমি ছাতা থিওরি বলছিলাম সেটাও কিন্তু একটু জানা লাগবে যে আমাদের এ ডট বি উইল বি কি এবার প্লাস বি বার তাই না আর এই পাশে আমাদের এ প্লাস বি হোলবার উইল কি এ বার ডট বার তাই না তার মানে যখন এরকম হোলবার ইউজ করব। এবং সবার মাঝে যদি সেম চিহ্ন থাকে যেহেতু ডট আছে সবাই আলাদা হইল চিহ্ন চেঞ্জ হইল বার ডিস্ট্রিবিউট হইলো আবারও বলি এ বি আর সি সবার মধ্যে মনে করেন ডট 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 হোলবার আছে সূত্রটা অ্যাপ্লাই করলে যা হবে তিনটা জিনিস হবে কয়টা তিনটা প্রথম কাজ হবে যতগুলা চলক আছে তারা আলাদা হবে সেকেন্ডলি যে অপারেটর যে অপারেটর আছে সেটা চেঞ্জ হবে প্লাস থাকলে গুণ গুণ থাকলে প্লাস আর থার্ড ওয়ান এই যে হোল বার সেটা ভেঙে ভেঙে যাবে ঠিক আছে ওইটার ক্ষেত্রেও তাই হয়েছে ওকে আমরা এখন প্রথমে আমরা যেটা করব যে ন্যান্ড ইউজ করে আমরা প্রথমে ন্যান্ড ইউজ করে নট প্রমাণ করব ঠিক আছে প্রথমে আমরা ন্যান্ড ইউজ করে নট প্রমাণ করব খেয়াল করে দেখেন নট প্রমাণ করব ভালো তার মানে আমাদেরকে একটা এ দিবে আমাদেরকে এ বানাত এ বার বানাতে হবে কোন গেট ইউজ করে অবশ্যই আমাদের নট গেট ইউজ করা যাবে না ন্যান্ড গেট ইউজ করতে হবে তো একে কে আমি যেটা করলাম স্প্রাইট থিওরি অ্যাপ্লাই করলাম করে একটা ন্যান্ড গেটের মধ্যে পাঠিয়ে দিলাম ঠিক আছে বুঝেন যারা বুঝছেন না তাদেরকে একটু বলি মনে করেন আপনি আপনার বা সাথে কোন একটা রেস্টুরেন্টে গেলেন এবং ভালোবাসার খাতিরে আপনারা দুইটা না একটা স্প্রাইট অর্ডার করলেন আমি অন্য কোনো কোল্ড ড্রিঙ্কস এর কথা বললাম না ঠিক আছে তো মনে করেন এরকম একটা বোতল তারা দিয়ে দিল তারা হচ্ছে গ্লাস দেয় না বোতল দেয় এখানে আচ্ছা এটা মনে করে নেন আচ্ছা যেহেতু দেখে বোঝা যাচ্ছে আমি এখানে লিখে দিই স্প্রাইট ওকে তো লেখা আছে যে স্প্রাইট নিচে লেখা আছে যে সেই রকম ক্লিয়ার ওকে আপনি যেটা করবেন এখান থেকে একটা স্টর ঢুকায় দিবেন সরি সরি এটা বাকায় যাচ্ছে আপনি এখান থেকে টান দিবেন সে মনে করেন একটা স্টর ঢুকায় দিল দিয়ে এখান থেকে টান দিল পাইয়া এখান থেকে যদি স্প্রাইট বের হয় এখান থেকে তো আর কোকা কোলা বের হবে না তার মানে দুইটা ভাগে যখন ভাগ করলেন এই জায়গাতেও এ থাকবে এই জায়গাতেও এ থাকবে অনেকে পরীক্ষায় ভাগ হয়ে এখানেও এ থাকবে এখানেও এ থাকবে এটা নিয়ে কারো ডাউট থাকার কথাই না একে দুইটা ভাগে ভাগ করে এখানেও এ পাইলাম এখানেও এ পাইলাম এবং এই দুইটাকে যখন একটা ন্যান্ডের মধ্যে পাঠালাম ভাইয়া ন্যান্ডের কাজ যতগুলা ইনপুট আছে সবাইকে গুণ করে বাদ করা তাহলে গুণ করব কাকে কাকে এ আর এ কে এ আর এ কে গুণ করব এরপরে বার করব ঠিক আছে হোল বার আর কি যতগুলা ইনপুট সবাইকে গুণ করে বার করে দিল এখন দেখেন এ ডট এ মানে আমরা জানতাম এ আর উপরের বারটা তো মরে যায় নাই সো ইনপুটে এ ছিল আউটপুট হয়ে গেল এ বার বাট আমরা ইউজ করছি কোন গেট ন্যান্ড গেট আই হোপ সবাই বুঝতে পারলেন যে কিভাবে ন্যান্ড গেট ব্যবহার করে নটের কাজ করানো যায় ঠিক আছে এগুলা কিন্তু খুব ভালোভাবে জানতে হবে ওকে আমরা এখন যেটা করব 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 কি কি এটা একটু দেখে ফেলি যে নর গেট ইউজ করে একটু নটের কাজ করে ফেলি ঠিক আছে নর ইউজ করবো নটের কাজ করবো এই পাশে যেমন করছিলাম ন্যান্ড ইউজ করে নটের কাজ আগের মতো একে পাবেন এ বার বানাতে হবে আপনি যেটা করলেন একে দুইটা ভাগে ভাগ করে একটা মাধ্যমে নর মধ্যে পাঠিয়ে দিলেন দেখছেন গেটের মধ্যে কিন্তু পার্থক্য আছে এটা একটা না কি হয় এটা লাইন কার্ভ কি হয় এটা কার্ভ এটাও কার্ভ এটাও কার্ভ ঠিক আছে এগুলা কিন্তু খুবই সুন্দর করে করে রাখতে হবে নাহলে টিচার কিন্তু সুন্দর করে জিরো দিয়ে দিবে ওকে তাহলে এই জায়গায় এ আছে এই জায়গাতেও এ আছে রাইট তো এ একে যদি একটা নরের মধ্যে পাঠান নরের কাজ হচ্ছে ভাইয়া যোগ করে বার করা যতগুলা ইনপুট আসবে সবাইকে সে যোগ করে কি করবে বার করে দিবে তাহলে এ প্লাস এ এ এ হোল বার ভাইয়া মানে হয় উপরের বারটা আসে এবার হয়ে গেল তার মানে আমরা যেটা করে ফেলছি এই পাশে ন্যান ব্যবহার করে নটে কনভার্ট করছি আর এই পাশে নর ব্যবহার করে নট এ কনভার্ট করছি আই হোপ এইটুকু নিয়ে কারো কোনো সমস্যা নাই ওকে এখন আমরা যেটা করব ন্যান্ড ন্যান্ড ব্যবহার করে এন্ড কাজ করব ঠিক আছে ন্যান্ড ব্যবহার করে কি করব এন্ড কাজ করাবো তো n02 তো একাধিক ইনপুট থাকবে a আর b তো ab কে পে আমি কোনো কিছু চিন্তা ভাবনা না করে একটা ন্যান্ড মধ্যে পাঠিয়ে দিলাম আগে দেখি যে কি হয় ঠিক আছে তো কি হবে সবাই জানেন যে এ ডট বি হোলবার হবে কেন হবে মধ্যে গেল ন্যান্ডের কাজ হচ্ছে যেগুলা ইনপুট থাকবে সবাইকে গুণ করে বার করে দেওয়া সে তাই করলো আমাদের আসলে কাঙ্ক্ষিত আউটপুট এ ডট বি এটা তো বুঝতে পারতেছেন যে অ্যান্ডের যেহেতু আপনি কার্য করাইতে চাচ্ছেন অ্যান্ড এর কাজই তো গুণ করে গুণ করা আর কি তো এ ডট বিতে কনভার্ট করা কিন্তু এখন যেটা আসছে সেটা হচ্ছে এ ডট বি হোলবার আমাদের এখন এটাকে বার আউট করতে হবে আসলে দেখেন এই যে আমার কাছে যেটা স্প্রাইট থিওরি সেটার কাজ হচ্ছে এরকম বার উল্টানো তার মানে এ থাকলে বার বার থাকলে সে কিন্তু বানিয়ে দিবে। এ তার মানে এটাকে আপনি এখন যেটা করলেন একটা স্প্রাইট থিওরি অ্যাপ্লাই করে ন্যান্ডের মধ্যে পাঠিয়ে দিলেন ভাইয়া খুব মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন এই যে এই জায়গাতে কি ছিল জানেন এ ডট বি হোল বার এই জায়গাতে কি ছিল এ ডট বি হোল বার তার মানে এই জায়গাতে আছে এ ডট বি হোল বার এই জায়গাতেও আছে এ ডট বি হোল বার এটাই তো স্প্রেড থিওরি যে এই যে এ বি যদি একটা ন্যান্ডের মধ্যে পাঠান নরমালি এই জায়গায় এ ডট বি হোল বার হবে সেটা এখানে থাকবে সেটা এখানে থাকবে এবং সেটাকে যখন একটা ন্যান্ড গেটের মধ্যে পাঠাচ্ছেন তাহলে এই জায়গার যে এ ডট বি হোল বার এই জায়গার যে এ ডট বি হোল বার তাদেরকে সে গুণ করে হোল বার করবে এটাই স্বাভাবিক আই হোপ সবাই এতটুকু বুঝতে পারলেন বারটা একটু ছোট হয়ে গেল বাট এরকম ছোট দিলে হবে না আচ্ছা আমি একটু নিচে লিখি তাহলে ভালো হবে আমি আর একবার বুঝায়ও লিখি আচ্ছা আমি একটু এটা জায়গা নি তাহলে আপনারা মনে হয় একটু বেশি ক্লিয়ার হয়ে যাবেন ব্যাপারটা নিয়ে দেখেন মনোযোগ দিন এ বি ইনপুটে ছিল সেটাকে যখন ন্যান্ডের মধ্যে পাঠাইলেন এ বি হোল বার এই জায়গাতে আছে এ বি হোল বার এই জায়গাতে আছে কি হোল হোলবার এটা নিয়ে ডাউট থাকার কথা না তো ন্যান্ডের মধ্যে পাঠালে সে যেটা করবে এই জায়গার যে এ ডট বি হোলবার এই জায়গার যে এ ডট বি হোলবার এই দুইটা ইনপুটকে কি করবে গুণ করে বার করবে ন্যান্ডের কাজই হচ্ছে গুণ করে বার করা তো এখন দেখেন দুইটা সেম জিনিস দুইটা সেম জিনিস দুইটা সেম জিনিসকে গুণ করলে কি হয় তাই হয় যেমন এ ডট এ সমান এ ছিল তার মানে এ ডট বি হোলবার ইন্টু এ ডট বি হোলবার উইল বি এ ডট বি হোলবার বুঝছি এই দুইটা টার্মকে গুণ করলে এটাই হবে আর উপরের বারটা মরে গেছে নাকি না আছে ঠিক আছে উপরের বারটা এইটা আর এ ডট বি হোলবার এ ডট বি হোলবার এ ডট বি হোলবার হয়েছে এ বি হোলবারের মানে হোলবার যেটা দুইটা যেহেতু আছে ডাবল বারে কি করবেন মারামারি করবে না মারামারি করে এটাকে এ বিতে কনভার্ট করে দিবে ঠিক আছে তার মানে আপনি এ বিকে এ ড্রড বিতে কনভার্ট করে ফেললেন পরে বোঝাবো আবার টেনশন নিয়েন না পাশে আমরা যেটা করব নরকে ইউজ করে এর কাজ করাবো ঠিক আছে তো কিছু বুঝি না আমরা এ বিকে নিলাম একসাথে করে একটা নরের মধ্যে পাঠিয়ে দিলাম দেখি কি হয় হবে যেটা এ প্লাস বি হোলবার হবে তাই না এ প্লাস বি বার কেন হবে নরের কাজ হচ্ছে যোগ করে বার করা এরপর আমরা সে আগের মতো বারটাকে আউট করতে চাই এই জন্য স্প্রাইট থিওরি অ্যাপ্লাই করতে চাচ্ছি এখানে কি করলাম আমি থিওরি করে একটা নরের মধ্যে পাঠিয়ে দিব স্প্রাইট দেখি কি হয় ঠিক আছে তার মানে এই জায়গাতে আমাদের যেটা আছে কি আছে ভাই এখানে এ প্লাস বি হোলবার আছে এই জায়গায় আমাদের কি আছে এ প্লাস বি হোলবার আছে রাইট ওকে এখন আউটপুট কি হবে এই জায়গার যে এ প্লাস বি হোলবার এই জায়গার যে এ প্লাস বি হোলবার তাদেরকে সে যোগ করে হোলবার বানাবে ঠিক আছে ওকে তাহলে এই পর্যন্ত মোটামুটি করে ফেলছি আচ্ছা দেখা যাচ্ছে না না দেখা গেলে ফোনটাকে একটু রোটেট করে নেবেন তাহলে খুব ভালোভাবে দেখতে পারবেন ঠিক আছে এখন দেখেন ওই যে এ প্লাস এ মানে এ ছিল সো এ প্লাস বি হোলবার এ প্লাস বি হোলবারের যেহেতু যোগ করতেছেন দুইটা সেম জিনিসকে যোগ করলে তাই হয় সো এ প্লাস বি হয়ে যাবে আর উপরের বারটা কি মরে গেছে নাকি না সে আছে তাহলে সে ডাবল বারে এখন কি হয়ে যাবে এ প্লাস বি হয়ে যাবে দেখা যাচ্ছে হ্যাঁ দেখা যাচ্ছে ওকে আমরা মোটামুটি তাহলে এই পর্যন্ত কিন্তু সলভ করতে পারলাম আচ্ছা এখন আমরা যেটা করব কি করব আমরা এখন এই পাশে ন্যান কে ইউজ করব আমরা এই পাশে ন্যান কে ইউজ করব কিন্তু কনভার্ট করব অরের মতো করে ঠিক আছে তো আমি দেখেন যা করছি যে একে নিলাম কিছু না বুঝে একটা স্প্রাইট থিউরি এপ্লাই করে ন্যান্ড মধ্যে পাঠিয়ে দিলাম ভাইয়া কি হবে জানেন এ যদি দুইটা ভাগে ভাগ করে ন্যান্ডের মধ্যে পাঠায় আগেই জানতাম কি হয় এবার হয় এটা জানা কথা এখান থেকে জানা কথা বিকেও সেম ভাবে দুইটা ভাগে ভাগ করে একটা মধ্যে ন্যান্ডের পাঠালে ভাইয়া বিবার হবে এটাও জানা কথা আমরা এরপরে দুইজনকে একসাথে করে করে একটা মধ্যে পাঠিয়ে দিলাম এটাই হয়ে যাবে উত্তর আমি দিই দেখেন এখানে আসছে এবার এখানে আসছে বিবার তাহলে এই জায়গায় এবার আছে আর বিবার আছে তাহলে এবার বিবার তাদেরকে গুণ করে হোলবার যারা এই ব্যাপারটা বোঝেন নাই তাদেরকে বলি এ ছিল স্প্রাইট থিওরি अप्लाई করে ন্যান্ড এর কারণে এবার হইছে বি ছিল স্প্রাইট থিওরি अप्लाई করে ন্যান্ড এর মধ্যে পাঠানোর কারণে বি বার হইছে এখানে আছে এবার এখানে আছে বি বার তাহলে এই যে এটার আউটপুট কি হবে এ এখানের এবার এখানের বি বার তাদেরকে গুণ করে বার কেননা ন্যান্ড এর কাজই হচ্ছে গুণ করে বার করা ওকে তাহলে এখন আমরা যেটা বলতে পারবো এটা দুইটা ওয়েতে সলভ করা যায় আমি প্রথমে আমার মতো করে সলভ করাই তারপরে অনেকে অন্যভাবে চিন্তা করবেন সেটাও দেখাই দিব যেহেতু হোলবার আছে ভাইয়া দেখেন যদি এমন কিছু একটা থাকতো আমি এখানে লিখি যদি এমন কিছু থাকতো যে এ ডট বি হোলবার তখন কি করতাম টার্ম দুইটাকে আলাদা করতাম চিহ্ন চেঞ্জ করতাম বার ডিস্ট্রিবিউট করতাম যদি এ ডট বি হোলবার থাকতো এ কে আলাদা করতাম বি কে আলাদা করতাম চিহ্ন চেঞ্জ করতাম বার ডিস্ট্রিবিউট করতাম তাহলে এখানেও তাই করব যে একটা টার্ম হচ্ছে আমাদের কি এবার আলাদা করছি আর একটা টার্ম বি বার আলাদা করছি চিহ্ন চেঞ্জ করছি বার ডিস্ট্রিবিউট করছি শেষ এখন এ ডাবল বার উইল বি এ বি ডাবল বার উইল বি বি এটা অন্যভাবে সলভ করা তো সেটাকে আমি এই পাশে দেখায় দিই ঠিক আছে এটা অনেকেই জানেন যে এবার ডট বি বার মানে হচ্ছে এ প্লাস বি হোল বার এখান থেকেও জানা যাইতো এই যে এবার ডট বি বার মানে কি এ প্লাস বি হোল বার আর উপরে বারটা তো আর মরে যায় নাই এই দুইটা বারে কাটাকাটি করে এ প্লাস বি হয়ে যাবে আপনি যেভাবে করেন আপ আপ করতে পারলেই হইছে ওকে এখন আমরা যেটা করব যে নরকে ব্যবহার করে এন্ড এর কাজ করাবো ঠিক আছে তো এর জন্য আমি যেটা করলাম এই পাশের মতো একে স্প্রাইট থিওরির মাধ্যমে একটা নরে পাঠাইলাম আমরা জানতাম যে এটার আউটপুটটা হয় এবার আচ্ছা কেমন কেমন যেন আঁকতেছি আমি ভালো হচ্ছেই না একটু সুন্দর করে কিউট করে আঁকি ওকে তাহলে একে দুইটা ভাগে ভাগ করে একটা মানে নরের মধ্যে পাঠাইলাম এবার হয়ে গেল এটা কিন্তু আগেই দেখেছিলাম বি কেও সেম ভাবে দুইটা ভাগে ভাগ করে একটা নরের মধ্যে পাঠাই দিলাম হয়ে গেল বিবার ঠিক আছে এরপর একসাথে করে যখন আমি একটা নরের মধ্যে পাঠাবো তখনই হবে আসল কাহিনী এই এই আছে আছে বিবার তাহলে এবার আছে বিবার আছে তাদেরকে যোগ করে হোলবার যারা এটা বোঝায় নেই তাদেরকে বলি এখানের এখানের বিবার নরের কাজ হচ্ছে যোগ করে বার করা এখন উপরের বারটা যদি ইউজ করেন এবার আর বি বার আলাদা হবে চিহ্ন চেঞ্জ হবে বার ডিস্ট্রিবিউট হবে রাইট এবার আলাদা হবে বি বার আলাদা হবে প্লাস উইল বি ইনটু বার উইল বি ডিস্ট্রিবিউটেড তাহলে এ ডাবল বার উইল বি এ বি ডাবল বার উইল বি বি সো পেয়ে গেলাম দেখেন হয়তো সবাই বুঝছেন যে এটা মোটেও সহজ কোনো কর্মযোগ্য ছিল না এটা কিন্তু অনেক কঠিন একটা কর্মযোগ্য এখানে আপনি যতই বুঝেন না কেন যতই বোঝাই না কেন প্র্যাকটিস না না করলে জীবনও পারবেন ঠিক আছে আমারও আগে যখন পড়াইতাম করে করে তারপরে পড়াইতে যেহেতু এখন অনেক বেশি পড়ে এই জন্য মুখস্থ মতো হয়ে গেছে আপনাদের এখানে এটা অনেকবার প্র্যাকটিস করতে হবে এবং নেক্সট ক্লাসে কিন্তু আমি আপনাদেরকে এই যে কোনো একটা আপনাদেরকে করতে দিব ঠিক আছে দেখবো যে কে সব থেকে আগে করতে পারেন সেটা পরের ব্যাপার আগের ব্যাপার যেটা আমি একটু আপনাদের ভালোভাবে বোঝাই দিই অনেকেই অন্য মেথড অ্যাপ্লাই করতে চাইবেন বাট এখানে যা আঁকানো হয়েছে যেভাবে হয়েছে এভাবেই করতে হবে এটার অন্য করলে জীবনেও মানবে না এবং হবেও না ঠিক আছে এটা এইভাবেই সলভ করতে হবে আমি জাস্ট আপনাদের একটু মনে রাখার জন্য বুঝাই দিই যেন আপনারা এটাকে মুখস্থ টাইপ করতে পারেন কেননা পরীক্ষায় মার্কস পাইতে হবে যে একটা মোশারফ করিমের একটা হচ্ছে ছোট্ট ভিডিও ক্লিপ খুব বেশি ভাইরাল হয়ে গেছে আজকালকে সব ঠিক আছে বাট ভাই হবে ওকে দেখেন তো এই পাশে ন্যান্ডে সার্বজনীনতা ওই পাশে নরের সার্বজনীনতা পরীক্ষায় কিন্তু দুইটা আসবে না একটা আসবে হয় ন্যান্ডে সার্বজনীনতা বা নরের সার্বজনীনতা তো আমরা প্রথমে আমি মিলে মিলে আপনাদেরকে বোঝাই দিই যে নট যদি বানাতে চান যদি নট বানাতে চান সেটা ন্যান্ড থেকেই হোক বা নট থেকেই হোক ধরবেন স্পাইড থ্রি অ্যাপ্লাই করবেন শেষ ধরবেন স্পাইড থিউরি অ্যাপ্লাই করবেন শেষ এবার নামের সাথে নামের মিল থাকলে কথাটা ভালোভাবে স্পষ্টভাবে শোনার চেষ্টা করেন নামের সাথে যদি নামের মিল থাকে ন্যান্ডের সাথে নামের মিল অ্যান্ডের নরের সাথে নামের মিল অরের নামের সাথে নামের মিল কয়বার নামের সাথে নামে নাম বলছি দুইবার নামের সাথে নামের মিল দুইটা গেট পাশাপাশি কথাটা লিখে রাখতে পারেন নামের সাথে নামের মিল থাকলে দুইটা গেট পাশাপাশি এবিকে ধরে গেটের মধ্যে দিলাম যা পাইলাম স্প্রাইট থিউরি অ্যাপ্লাই করে শেষ এ বিকে ধরে গেটের মধ্যে দিলাম যা পাইলাম স্প্রাইট থিওরি অ্যাপ্লাই করে শেষ অনেকে আবারও রিপিট করতে বলবেন কথাটা কি বলেছিলাম কথাটা বলেছিলাম নামের সাথে নামের মিল থাকলে দুইটা গেট এখন নামের সাথে নামের মিল না থাকলে নামের সাথে নামের মিল না থাকলে খুবই প্যারা তিনটা গেট লাগবে এ কে ধরে স্পাইড থ্রি অ্যাপ্লাই বিকে ধরে স্পাইড থ্রি অ্যাপ্লাই গেটের মধ্যে গেটের মধ্যে এখানেও যে এখানেও তা যা পাবো একসাথে গেটের মধ্যে দিব এভাবে এটাকে মনে রাখতে হবে অনেক বেশি প্র্যাকটিস করলে পরীক্ষায় পারবেন এখন সবাই বুঝতে মানে বুঝ বোঝা এক জিনিস মনে রাখার এক জিনিস মনে রাখার জন্য প্র্যাকটিস আর বুঝতেছেন তো যে কোথাও ভুল করি নাই সো এটাই কিন্তু আপনাদের এখন খাতায় তুলতে হবে ঠিক আছে সো এটাকে আপনারা খাতায় তুলতে পারেন চাইলে একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন সেটাই বেটার হবে আর আমি এই ফাঁকে আপনাদের যেটা করবো আমি একটু আমাদের স্লাইডে যাচ্ছি স্লাইডেও কিন্তু এটা হয়তো আছে বোর্ডকে দুই ভাগে ভাগ করা হয়েছে এই পাশে ন্যান্ডের ইউনিভার্সিটি এপাশে নরের ইউনিভার্সিলিটি প্রুফ করা হয়েছে যেটা ন্যান্ড ইউজ করে নট তারপরে ন্যান্ড ইউজ করে দেখেন যা গেট আছে সব ন্যান যা গেট আছে সব ন্যান্ড এই পাশে যা আছে সবই নর গেট ঠিক আছে ওকে আমাদের এই এখানেই শেষ হবে বাট হচ্ছে আমি আপনাদেরকে এইচডাব্লিউ নিয়ে বলি চব্বিশ ঘন্টা এখন বাজে দুইটা বাইশ আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আমি আপনাদের গ্রুপে এইচ ডাব্লিউটা চাই যা যা করানো হয়েছে ওই যে আহ গেট থেকে যতদূর পড়াইলাম এই পর্যন্ত চব্বিশ ঘন্টার এইটা তিনবার প্র্যাকটিস করতে হবে তিনটা পেজে থাকতে হবে আমি চব্বিশ ঘন্টার মধ্যে এই যে যারা ক্লাস করতেছেন সবার এই চাই ঠিক আছে